টিভি বাংলা মানবতার সমাধান الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالاخرة هم يوقنون সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহ ফাকরবুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ ফাকরবুল আলমিন আমাদেরকে হিদায়ত করার জন্য মানব জাতিকে হিদায়ত করার জন্য যুগে যুগে নবী এবং রসুলগণকে প্রেরণ করেছেন এবং রসুলগণের সাথে কিতাবও নাজিল করেছেন সালাত সালাম নাজিল হোক আমাদের নবী শেষ নবী মহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহের প্রতি যার প্রতি আল্লাহ ফাকরবুল্লা আলমিন মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন আল্লাহ সাল্লি আলী আল্লাহ বারিক আলী সম্মানিত ভাইয়েরা আজকে আমার বিষয়বস্তু হচ্ছে কিতাবের প্রতি ইমান আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে যে গ্রন্থরাজি নাজেল হয়েছে যুগে যুগে সেসবের প্রতি ইমান এ সম্পর্কে আপনাদের সামনে আমি বাকারার প্রথম দিক থেকে কয়েকটি আয়াত পাঠ করেছি যাতে আল্লাহ রব্বুল আলমিন এরশাদ করেছেন আলিফলাম মিমের পরে যার অর্থ আল্লাহ রব্বুল আলমিন ভালো জানেন তবে আরবরা এইভাবে চ্যালেঞ্জ করতো অন্যদেরকে কিছু অক্ষর দিয়ে আল্লাহ ফক্রব আলমিন চ্যালেঞ্জ করেছেন মানব জাতিকে আরব জাতিকে বিশেষ করে যে তোমরা এই আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত অক্ষর দিয়ে তোমরা বাক্য গঠন করে থাকো তোমাদের কথা বলে থাকো সুতরাং হয় আল কোরআনকে আল্লাহর বাণী হিসাবে তোমরা গ্রহণ করো বিশ্বাস করো এবং তার প্রতি আমল করো বাস্তবায়ন করো আর না হলে তোমরা এই রকমের বাক্য গঠন করে নিয়ে আসো আল্লাপা বলছেন আলিক আল কিতাব এখানে আল কিতাব বলে আল কোরআনকে উদ্দেশ্য করা হয়েছে আল কোরআন এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নেই যে এটি আল্লাহ পাক রব্বুল পক্ষ থেকে এই কিতাব আল্লাহ পাক রব্বুল আলমিনের বাণী এবং আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এতে কোনো সন্দেহ নেই হুদাল্লিল মুত্তাকিন এবং যারা সংযত হবে পাপ মুক্ত হতে চাইবে গোনাহা থেকে বেঁচে থাকতে চাইবে তাদেরকে এই কিতাব রাস্তা দেখাবে তাহলে এই কিতাব থেকে রাস্তা পাওয়ার জন্য শর্ত হচ্ছে যে যোগ্যতা লাগবে সংযত হওয়ার কামনা বাসনা পাপ মুক্ত জীবনযাপনের চাহিদা হইতে হবে তাহলে এই কিতাবই দায়িত করবে তারপরে আল্লাহ ফাকর আব্বুল আলমিন যারা মোত্তাকি তাদের গুণ উল্লেখ করেছেন তারপরে আবার আল্লাহ ফকরবুল আলমিন মোত্তাকিনদের গুণ তারা না দেখে বিশ্বাস করে তারা সলাৎ কায়েম করে নামাজ কায়েম করে এবং যা কিছু আমি তাদেরকে দিয়েছি তা থেকে তারা ব্যয় করে তাদের রেজিগ থেকে অর্থাৎ জাকাত প্রদান করে এ কথা বলার পরে বলছেন এবং যারা আপনার প্রতি যে কিতাব নাজল হয়েছে তার প্রতি বিশ্বাস করে তাহলে রসুল্লামের প্রতি যেই কিতাব আল কোরআন নাজল হচ্ছে তার প্রতি বিশ্বাস করার কথা আল কোরআনের শুরুতে আল্লাহ পাক উল্লেখ করেছেন শুধু তাই নয় মিন এবং আপনার পূর্বে যেই কিতাবগুলি নাজেল করা হয়েছে সেই কিতাবগুলির প্রতি বিশ্বাস করে তাহলে গেল যে আল কোরআন ছাড়াও তার আগে যে কিতাবগুলি গ্রন্থগুলি নাজেল হয়েছে সেগুলির প্রতিও আমাদেরকে বিশ্বাস করতে হবে এই কিতাবের প্রতি বিশ্বাসের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে সব কিতাবের নাম আমরা জেনেছি সেসব কিতাবের নাম নিয়ে আমাদেরকে বিশ্বাস করতে হবে যেগুলি আল্লাহ কিতাব ছিল এবং আল্লাহ এই কিতাবগুলি আম্বিয়া এবং প্রতি নাজিল করেছেন নাম নাম ধরে ধরে জানি আমরা বিশ্বাস করব আর যদি কিতাবের নাম না জানা আছে এছাড়াও অনেক কিতাব আল্লাহ নাজেল করেছেন সেই কিতাবগুলির কথা আল্লাহ পাক উল্লেখ করেননি সুতরাং আমরা সেই সম্পর্কে সংক্ষিপ্ত ইমান রাখবো যে আল্লাহ যা নাজেল করেছেন তার প্রতি আমরা বিশ্বাস রাখি আল্লাপাক রবুল আলম যেসব কিতাব নাজেল করেছেন এবং তার নাম উল্লেখ করা হয়েছে কোরআনে সেসবের একটি কিতাব হচ্ছে তৌরাত মহান আল্লাহ এরশাদ করেছেন তোরা হুদম নিশ্চয় আমি তৌরাত নাজেল করেছি যাতে রয়েছে দিক নির্দেশনা হেদায় এবং যাতে রয়েছে আলো যেই আলো সঠিক পথের সন্ধান দেবে আল্লাহ ফাকর রব্বুল এই কিতাব কি আলো স্বরূপ এবং দিক নির্দেশনা হৃদায়ত স্বরূপ নাজেল করেছেন এই কিতাবের প্রতি নাম ধরে ইমান রাখতে হবে মৌসা আলি ইসালামের উপর আল্লাহ তওরাত নাজেল করেছেন এই রকম আমাদেরকে ইমান নিয়ে আসতে হবে ইঞ্জিলের প্রতি যে ইঞ্জিল আল্লাহ ফাকর রব্বুল আলমিন ঈসা আলি সালামকে দান করেছেন মহান আল্লাহ কোরআনে করিমের সুরায় মায়েদা এরশাদ করেছেন ওয়া আতাই নাহুল ইঞ্জিল ঈসা আলি সালামের কথা উল্লেখ করে বলছেন যে তাকে আমি ইনজিল দান করেছি তো ইনজিল আল্লাহ রব্বুল আলমিন নাজল করেছেন ঈসা আলি সালামের প্রতি এ কথার প্রতি আমাদেরকে ইমান রাখতে হবে আল্লাহ ফাকরুল আলমিন যেসব কিতাব নাজল করেছেন এবং নাম উল্লেখ করেছেন তার একটি কিতাব হচ্ছে জবুর মহান আল্লাহ আল কোরআন ইরশাদ করেছেন ওয়া না আমি দাউদ আলি ইসালামকে জবুর দান করেছি সুতরাং এই নামগুলির সাথে আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এ ছড়া কোরআনের উল্লেখ করেছেন এবরাহিম আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের সহিফা পুস্তিকার কথা সোহফ ইব্রাহিম ও মুসা সুরাতুল আলাতে আল্লাহ পাক উল্লেখ করেছেন আর এটি شورای আল্লাহ পাক রব্বুল উল্লেখ করেছেন সূরা আনআমলাম ইয়ানব্বা বিমা ফি সোহফ মুসা ওয়া ইব্রাহিমাল্লাজি ওয়াফা আল্লাহ তাআলা ওয়াজরাতাও উইজরা اخرى মুস আলাইহিস সালামের صحیফা পুস্তকের কথা এবং ইব্রাহিম আলী সালামের পুস্তকের কথা আল্লাহ রব্বুল আলমিন উল্লেখ করেছেন এসবের প্রতি বিশ্বাস করতে হবে এবং সর্বশেষ কিতাব এবং যেই কিতাব আগের সমস্ত কিতাবের সত্যায়নকারী মুসাদ্দে কাল্লেমা বেদে আল্লাহ বলেছেন আগে যতগুলি গ্রন্থ আল্লাহ নাজল করেছেন সেসব গ্রন্থের সত্যায়নকারী কিতাব আল কোরআন কে আল্লাহ রব্বুল আলম নাজল করেছেন এর প্রতি বিশ্বাস করতে হবে সংক্ষিপ্ত এবং বিস্তারিত সংক্ষিপ্ত যে আল্লাহ ফাকর্বুল আলমিনের বাণী আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে এবং বিস্তারিত এই কিতাবের ক্ষেত্রে তার প্রত্যেকটি বিধান তার প্রত্যেকটি আয়াতকে বাস্তবায়িত করতে হবে যেটা ইমানের বিষয় তার প্রতি বিশ্বাস করতে ইমান নিয়ে আসতে হবে যেটি এবাদতের বিষয় তার মোতাবেক এবাদত বন্দী করতে হবে যে আয়াত আখলাক চরিত্র সম্পর্কিত হালাল হারাম সম্পর্কিত সে বাস্তবায়ন করতে হবে সেই মোতাবিক জীবনযাপন করতে হবে আর যেসব বর্ণনা করা হয়েছে যে উদ্দেশ্যে বর্ণনা করা হয়েছে সেই উদ্দেশ্যের বাস্তবায়ন করতে হবে এবং সৎ কর্মশীলদের ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে আমরা যদি সৎ জীবনযাপন গড়ে তুলি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সেভাবে সম্মানিত করবেন এবং অসৎ লোক পাপিষ্ট বেদিন মুশ্রেক আল্লাহর শত্রুদেরকে আল্লাহ পাক যেভাবে ধ্বংস করেছেন তাদের ঘটনাবলী থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমরাও যদি পাপের রাস্তা ধরে নিই তো পাক ওইভাবে আমাদেরকে তার আজাব দিয়ে ধ্বংস করে দেবেন আমাদের দুনিয়া এবং আখেরা ধ্বংস হয়ে যাবে তো আল কোরান কারিমের প্রতি বিস্তারিত ইমান রাখতে হবে অন্যান্য কিতাবের প্রতি সংক্ষিপ্ত ইমান যে সেই কিতাবগুলি যুগে যুগে আল্লাহ পাকের পক্ষ থেকে নাজল হয়েছিল কিতাবের প্রতি ইমানের ক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে যে আল কোরআন ছাড়া যতগুলি কিতাবের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন সেই কিতাবগুলিতে বিকৃতি ঘটে গেছে সেই কিতাবগুলি আসল নেই তাতে কোনটি কথা আল্লাহ পাকের আর কোনগুলি মানবরচিত তাতে সংযোজন করে দিয়েছে বিকৃতি ঘটিয়েছে এ কথা আমাদের বোঝা মুশকিল যদিও তাতে কিছু আল্লাহর কথা আছে কিন্তু তাতে অনেক ক্ষেত্রে বিকৃতি ঘটে গেছে অর্থের শুধু বিকৃতি নয় বরং শব্দের বিকৃতি ঘটিয়েছে বিধি বিধানের বিকৃতি ঘটিয়েছে বিশ্বাসের ক্ষেত্রে আকীদার ক্ষেত্রে তারা বিকৃতি ঘটিয়েছে তার বাস্তব প্রমাণ হচ্ছে বাইবেল ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট যাতে বিকৃতি এমন ঘটানো হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে চরম মূলক কথাবার্তা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ছয় দিনে আসমান জমিন সৃষ্টি করে ক্লান্ত হয়ে পড়লেন তখন সপ্তম দিনে তিনি বিরতি নিলেন আরাম করলেন এই সব বিয়াদুই আর কুফুরি রয়েছে তাতে ভরা কখনো সেটি আল্লাহ পাকবুল আলামিনের আসল রূপে নাজিল কিন্তু কিতাব হতে পারে না যাতে এই সব কথা থাকতে পারে এই রকমই আম্বে এবং রসুলগণ সম্পর্কে অনেক বেয়াদবি কথা এবং আম্বে এবং রসুলগণের মানমর্যাদাকে তাতে ক্ষুণ্ণ করা হয়েছে এমন কথা তারা তাতে বাড়িয়ে দিয়েছে যেমন ইব্রাহিম আলহ সালামের চরিত্রের কথা বলা হয়েছে লুত আলি চরিত্রের ওপরে দোষ তোলা হয়েছে দাউদ আলি চরিত্রের উপরে দোষ তোলা হয়েছে এইভাবে বিকৃতি যে ঘটেছে এর বাস্তব প্রমাণ হচ্ছে এগুলি বহু কথা যা তাদেরকেও স্বীকার করতে হবে যে এই কিতাবগুলি এই গ্রন্থগুলি আসল রূপে নাই আমাদের কিছুক্ষণের বিরতির পরে আবার আমাদের বিষয়ের দিকে ফিরে আসছি আল্লাহ ফরাবুল আলম যেন আমাদেরকে তার কিতাব আল কোরআন এর খেদমত করার এবং তার প্রচার করার তৌফিক দান করে সকলেই চায় মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে তার কিভাবে তা একমাত্র মোহাম্মদের সোল্লা সাল আলী ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলি ওয়াসাল্লামের সন্নাতে উদ্ভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন হিসটিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শু সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন রাত সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলে দেখুন সত্য নজর প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় বা পুনঃসম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আদর্শ পরিবার কেমন হবে মানুষের কল্যাণের চেষ্টা করতে হবে মঙ্গ কাজের নিষেধ কর জান্নাত যাবার কি উপায় তাহাজ্জুদ পড়ে মানুষ জান্নাত লাভ করতে পারে না পিতামাতাকে উপেক্ষা করে শির সবচেয়ে বড় গুনাহ বানোকার কাছে কিছু গিয়ে জিজ্ঞাসা করা শির কোনো দিবস পালন করা শির হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করা শির আদর্শ পরিবার গড়তে হলে দেখো পারিবারিক আদর্শ পরবর্তী অনুষ্ঠান বলছিলাম যে কিতাবের প্রতি ইমান আল্লাহ পাকের নাজেলকৃত গ্রন্থের প্রতি ইমান এখানে একটি কথা মনে রাখবেন যে আল্লাহ পাকের নাজেল করা ছাড়াও বেশ কিছু ধর্মীয় গ্রন্থ আমাদের মানব সমাজে রয়েছে সেগুলি মানুষের তৈরি করা সেগুলি আল্লাহ নাজেলকৃত নয় তাহলে গ্রন্থ দুই রকমের আসমানি গ্রন্থ যেগুলি আল্লাপাকের পক্ষ থেকে নাজল হয়েছে যেগুলি মানুষের তৈরি করা সেগুলি বেশ কিছু গ্রন্থ রয়েছে বিভিন্ন ধর্মের আসমানি গ্রন্থগুলি দুই ভাগে বিভক্ত বেশ কিছু গ্রন্থ রয়েছে যেগুলিতে বিকৃতি হয়ে গেছে বিকৃতিটা হয়েছে হয় তাতে সংযোজন করে বাড়িয়ে দিয়ে অথবা তাতে ঘাটতি করে দিয়ে বেশ কিছু বিধানকে সরিয়ে দেওয়া হয়েছে এইভাবে বিকৃতি ঘটানো হয়েছে অর্থের বিকৃতি শুধু না শব্দেরও বিকৃতি ঘটানো হয়েছে যেমন আলোচনা করলাম একটু পূর্বে আল কোরআনুল করিম এতে শব্দের কোন রকমের বিকৃতি ঘটেনি কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন কেমত পর্যন্ত এর হেফাজতের দায়িত্ব নিয়েছেন মহান আল্লাহ সুরা হিজরের আয়াত নম্বর নয় এর সাদ করেছেন ইন্না নাহানু নাজ্জালনা জিকরা ওয়া ইন্না লাহা লাহাফিজুন নিশ্চয় আমি জিকির নাজিল করেছি আল কোরআনকে জিকির বলা হয়েছে এবং তার সাথে সাথে মনে রাখবেন যে রসুর হাদিস ও জিকির উপদেশ উপদেশ যেমন আল কোরআন তেমন আল কোরআনের সর্বোত্তম ব্যাখ্যা রসুর উল্লাহামের হাদিস তাও উপদেশ সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন কোরআনে করিমের হেফাজতের সুরক্ষার দায়িত্ব নিয়েছেন তেমনই রসুর উল্লাহ সাল্লাহামের হাদিসের সুরক্ষা হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ পাক আল কোরআনের হেফাজত করেছেন সাহাবাই কালামদের জামানায় সাথে সাথে নবী লিখিয়ে দিয়েছেন এবং লিখার পরে তা সাহাবাই কেরাম খোলাফা রাশেদিন জামানে তা সংকলিত হয়ে গেছে এবং মুসাফের আকারে বিভিন্ন শহরে প্রেরণ করেছেন ওসমান রাজি আল্লাহ তালান এইভাবে আল্লাহ পাকরবুল আলমিন হেফাজত করেছেন অর্থের হেফাজত বিভিন্ন তফসিরের মাধ্যমে সাহি তফসিরের মাধ্যমে আল্লাহ পাক আল কোরআনের হেফাজত করেছেন আল্লাহ পাক রহমান তাহলে আল কোরআন হেফাজত করেছেন এতে বিকৃতি ঘটেনি এবং ঘটবে না ইনশা আল্লাহ তবে আগের কিতাব তাওরাত এঞ্জিল জবর এসব কিতাবে বিকৃতি এই জন্যই ঘটেছে যে এর হেফাজতের দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছিল কোরআনে কেন মহান আল্লাহ এসাদ করেছেন বেমাস্ত ফিজু মিন কিতাব আল্লাহর কিতাবের হেফাজতে হেফাজত তাদের কাছ থেকে তলব করা হয়েছিল হেফাজত তোমরা করবে সুরক্ষা করবে কথা তাদের কাছ থেকে তলব করা হয়েছিল আল্লাহ পাকে দায়িত্ব নেননি সেই জন্য সেই কিতাবে মান সম্মান রক্ষা না করে তার বিকৃতি ঘটিয়েছে কিন্তু আল্লাহ ফাকর আবুল কোরআনে করিমের হেফাজত করেছেন কোরআনে করিমের প্রতি যে আমাদের ইমান হবে সেই ইমান হবে বিস্তারিত সুতরাং আমরা যেমন বিশ্বাস করব যে কোরআনে করিম আল্লাহ ফাকর আব্বুল আলমিনের বাণী তেমনই তেমনি বিশ্বাস করব যে কোরআনে করিম আল্লাহ পাকের রব্বুল আলমিনের গুণ সিফাত আল্লাহ পাকের সৃষ্টি মখলুক নয় যেমন মোতাজেলারা বিভ্রান্ত হয়েছে এমাম আহমদ রহমতুল্লাহ আলের জামানায় এবং এমাম আহমদ রহমতুল্লাহ এর ওপর চরম সেই জামানার জালেম শাসকরা জুল অত্যাচার করেছে বিভ্রান্ত গুমরা হয়ে আল্লাহ ফাকরুল আলেম যেন আমাদের কোরআনী করিম সম্পর্কে সঠিক ইমান নিয়ে আসার তৌফিক দান করেন এবং তার বাস্তবায়নের যেন তৌফিক দান করেন কোরআনে প্রতি ইমানের একটি দিক হচ্ছে যে কোরআনে করিমের তেলাওত হচ্ছে এবাদত সুতরাং আমাদের ছেলে মেয়েদেরকে প্রত্যেককে আমরা কোরআনে করিমের তেলাওয়াত শিখাবো এটি হচ্ছে কোরআনে ইমানের প্রথম দাবি আপনি বিশ্বাস করেন আল্লাহর কিতাব এবং কেম পর্যন্ত এই কিতাবের বিধান সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য সুতরাং কোরআনে করিমের তেলাওয়াত শিখাবেন আপনি একজন মুসলিম হিসাবে শিখবেন এবং শিখাবেন কোরআনে করিম এর প্রতি ইমানের একটি দিক হচ্ছে যে কোরআনে করিম বিশেষ একটি জাতির জন্য নয় বরং সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য যেমন আল্লাহ ফখরাবুল আলম শেষ রাসুলকে সারা বিশ্বের মানুষের জন্য পাঠিয়েছেন অমার সাল্লাখ ইহম আলমিন তেমনি আল কোরআনেরই বিধান সমস্ত জাতির জন্য এমন কোন ব্যক্তি যে আল কোরআনের কথা শুনতে পাবে এবং তার প্রতি ইমান নিয়ে হাস না তাহলে তার জন্য কোনো মুক্তি নেই নবী করিম সাল্লাল্লা সাল বলেছেন আল্লার শপথ করে বলছি লায়াসমওবি ইয়াহুদিউন আও নাসরানমিন মিন হিল উম্মা এ মানব জাতির মধ্যে থেকে সে ইয়াহুদি হোক অথবা খ্রিস্টান হোক আমার সম্পর্কে শুনবে আমার প্রতি আল কোরআন নাজের হয়েছে শুনবে সুমা আল্লাহ ইউমেনবি তারপরেও ইমান নিয়ে আসলো না ইল্লা আহলিন নার তাহলে নামের অধিবাসী হবে কোরআ করিমের ইমানের দাবি হচ্ছে যে কোরআন করিমকে আপনি করবেন তার অর্থ বুঝবেন তার বুঝবেন এবং বুঝার পরে তার প্রচার করবেন নিজে আমল করবেন নিজে আগে আমল করবেন এবং তার সাথে সাথে তার প্রচার প্রসারে আপনার যতটা আল্লাপ ক্ষমতা দিয়েছেন তাতে আপনি অংশ নেবেন এইভাবে কোরআনের করিমের প্রতি ইমানের বাস্তবায়ন করতে হবে প্রত্যেকটি বিধানের প্রতি আমল করতে হবে যেটি বিশ্বাসের বিষয় বিশ্বাস করতে হবে যেটি এবাদতের বিষয় এবাদত সেই মোতাবেক করতে হবে যেটি আমলের বিষয় আমলে নিয়ে আসতে হবে হালাল হারামের বিষয়ে সেখানে আপনাকে সেই মোতাবেক আমল করতে হবে কোরআনে করিমের প্রতি ইমানের আরেকটি দিক হচ্ছে যে কোরআনে করিমকে আল্লাহ ফাকর সংক্ষেপে নাজুল করেছেন সুতরাং তার বিধিবিধানগুলি সংক্ষেপ উল্লেখ করা হয়েছে তার বিস্তারিত বাক্যা রসুরুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লামের দায়িত্ব দেওয়া হয়েছে সুতরাং ওয়ান জালনা এলাই কাজিকরা লেতোবেইয়েন আলিন নাস মানুষ জিলা এলাইহিম আল্লাহফাক বলছেন যে হে নবি ওয়ান জালনা এলাই কাজিকরা আমি তোমার ওপর এ জিকির উপদেশ আল কোরআন নাজেল করেছি লেতোবেই এন নাস তুমি মানব জাতির জন্য তা বর্ণনা করে দেবে মানুষ জিলা কি নাজেল হয়েছি আল্লাহ পাক কি আল্লাহাকে রব্বাল বলেছেন আকিম সালাত কায়েম করো কত অক্ত আল কোরআন নেই পাঁচ অক্ত নামাজ আদায় করতে হবে কারণ পাঁচ বিশ্বাসের কথা বলেছেন সতেরো রাকাত ফরজ আল কোরআনের নাই বিশ্বাস্লামের হাদিসে রয়েছে সুতরাং তার প্রতি আমল করতে হবে নামাজ কোনখান থেকে শুরু হবে কোনখানে গিয়ে শেষ হবে আল কোরআনে নবী সাল্লামের ব্যাখ্যায় রয়েছে হাদিস রয়েছে সুতরাং সেইভাবে নামাজ পড়তে হবে যেভাবে নবী করিম সাল্লাম সালাদ সম্পাদন করেছেন এইভাবে কোরআনে করিমের প্রতি ইমান নিয়ে আসতে হবে কোরআনে করিমে যে কোনো বিষয়ের বিস্তারিত আলোচনা নেই সেই ক্ষেত্রে রসুল উল্লাহ সাল্লা সাল্লামের হাদিসের সাহায্য নিতে হবে এবং হাদিসের আলোকে কোরআনে করিমের প্রতি আমল করতে হবে তার বাস্তবায়ন করতে হবে কোরআনে করিমের প্রতি ইমানের অন্তর্ভুক্ত হচ্ছে যে কোরানে কারিম দিয়ে আমাদেরকে আরোগ্য তলব করতে হবে যেইভাবে নবী করিম সাল্লা আরোগ্য তলব করেছেন প্রথম আরোগ্য হচ্ছে অন্তরের ব্যাধির আরোগ্য তলব করতে হবে কোরানে করিমকে আল্লাপাক শিফা বলে আখ্যায়িত করেছেন সুতরাং কোরানে কারিম থেকে শেফা নিতে হবে অন্তরের রোগের অন্তরে দুই রকমের রোগ রয়েছে এক হচ্ছে সংশয়ের ব্যাধি সন্দেহের ব্যাধি শিরকুফুর ব্যাধি মোনাফিকি কপটতার ব্যাধি বেয়ামল হওয়ার ব্যাধি সেই ব্যাধিকে দূর করতে হবে আর এক ব্যাধি হচ্ছে শাহওয়াতের ব্যাধি কুপ্রবৃত্তির খারাপ কামনা বাসনার ব্যাধি যে রয়েছে এর চিকিৎসা করতে হবে এ কোরআনে কেরিম দিয়ে কোরআনে কেরিমের প্রতি ইমানের অন্তর্ভুক্ত হচ্ছে যে এর শরীয় সম্মত যে দৈহিক শারীরিক চিকিৎসা রয়েছে অর্থাৎ ঝাড়ফুঁক রয়েছে তাও

কোরআনে করিমকে আল্লাহাক জীবিতদের জন্য নাজেল করেছেন জীবিতদেরকে উপকৃত হইতে হবে কোরআন দিয়ে আলো হাসল করতে হবে কোরআনে করিমের ইমানের অন্তর্ভুক্ত হচ্ছে কোরআনে বহু সুন্দর সুন্দর দোয়া রয়েছে সেই দোয়াগুলি আমাদেরকে করতে হবে আল কোরআনের দোয়া সবচেয়ে উত্তম দোয়া তারপরে রসুল উল্লাহামের হাদিসের মাসুর দোয়া যেগুলি হাদিসে বর্ণিত হয়েছে সেই দোয়া তারপরে আপনার নিজের ভাষায় দোয়া কেন সুতরাং কোরআনে করিমের দোয়া আমাদেরকে মুখস্থ করতে হবে আম্বিয়া কেরামের এর দু কোরআন করিম উল্লেখ করা হয়েছে মমিন দোয়া কোরান করিম উল্লেখ করা হয়েছে কোরআনে করিমের প্রতি এইভাবে আমাদেরকে ইমান নিয়ে আসতে হবে কোরআনে করিমকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে কোরআনে করিমের প্রতি ইমানের দাবি হচ্ছে যে শুধু ব্যক্তি জীবনে না কোরানেমের বাস্তবায়ন ব্যক্তি জীবনে হবে পারিবারিক জীবনে হবে কু আনফুসা কুম ও কুম নিজেকে বাঁচাও এবং নিজের পরিবারকে বাঁচাও পারিবারিক জীবনকে সুন্দর করো জাহান্নামের আগুন থেকে বাঁচাও তাহলে পারিবারিক জীবনে কোরআনের বিধানের বাস্তবায়ন হতে হবে সামাজিক ক্ষেত্রেও কোরআন বিধানের বাস্তবায়ন হতে হবে অর্থনীতির ক্ষেত্রে হালাল হারাম জায়েজ না কি উপার্জন করব কি পন্থে উপার্জন করব না এই ক্ষেত্রেও কোরআনে কারিমের বাস্তবায়ন হতে হবে কোরআনে কারিমের প্রতি ইমানের অন্তর্ভুক্ত হচ্ছে যে কোরআনে কারিমের বিধানকে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়িত করতে হবে কোরআনে করিম দিয়ে আমাদেরকে বিচার ফেসলা করতে হবে আলার বেকেলা আই মেনুন হাত্যা ই হাকে মুকা হি মাস্া যারাবাই না। করানেক রিম দিয়ে ফাইসালা করতে হবি আমাল্লাম এহাকম বেমা আন জাল্লা। যারা আল্লাহ পাকে নাজিল বিধান দিয়ে বিচার ফাায়সালা করে না। তাদেরকে আল্লা পাকে তিন ভাগে ভাগ করেছেন হয় কাফেরন বলেছেন নায় জালি মন বলেছেন না ফাসে কোন বলেন সশুতানা করানে প্রতি ইমানের দাবি হচ্ছে যে আল্লাহ আর কিতা আল করান যে নাজিল করা হয়েছে। তা দিয়ে জীবনের প্রতিটি স্তরে আমাদেরকে আমাদের সমস্যার সমাধান করতে হবে আমাদেরকে রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছাতে হবে আমাদেরকে আদালতে পৌঁছাতে হবে যে দণ্ডবিধান রয়েছে সেগুলির বাস্তবায়ন করতে হবে আল্লাহ ফাকর আব্বুল আলমিন যেন আমাদেরকে কোরআন করিমের প্রতি সত্যিকার অর্থে ইমান নিয়ে আসার তফিক দান করেন এবং তার আগের কিতাবে সম্পর্কে মনে রাখবেন যে বিকৃতি ছাড়া যেসব কথাবার্তা রয়েছে সেসব কথার সমর্থন যদি কোরআনে কারিমে থাকে তাহলে সেসব কথাকে আমরা বিশ্বাস করি সে ঘটনা হোক বা অন্য কিছু হোক এবং যেসব বিধি বিধান হয়তো তাতে আছে আর তার সমর্থন আল কোরআনে আছে আর সেসব কথাকে আমরা বিশ্বাস করি আর একটি বিষয় মনে রাখতে হবে যে কোরআনে করিম আগের সমস্ত কিতাবকে রোহিতকারী কিতাব কোরআনে করিম দিয়ে আল্লাহ ফাকর আব্বুল আগের কিতাবের বিধানগুলিকে রোহিত করে দিয়েছেন মনসুখ করে দিয়েছেন সুতরাং অন্য কিতাবের কোনো বিধান অন্য কিতাব পাঠ করা এসব করা চলবে না কোরআন কারিমেরই তেলাওয়াত করতে হবে কোরআন কারিম বিধানের বাস্তবায়ন করতে হবে আল্লাহ ফাকর রব্বুল আলমিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আমল করার তৌফিক দান করেন আল্লাহ ফাকর রব্বুল যেন কোরআন কারিমের প্রতি ইমান নিয়ে এসে তার প্রতি আমল করার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদেরকে কোরআনী জীবন গড়ে তোলার যেন তৌফিক দান করেন কোরআনি দেশ কোরআনী সমাজ কোরআনী পরিবার যেন আমাদেরকে গড়ে তোলার যেন তৌফিক দান করেন আমিন ইয়া রব্বাল আলামিন সুবহান রব্বিক রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন কার আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে বিনিয়োগ আপনার সম্পদকে নাও করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র ত্রিশ টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আলরায়ান ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ গ্যালথর্পের রোড বর্মিংহাম ইউকে

এ মুমিন আল্লাহকে ভয় করো হারাম একমাত্র করতে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে এই ইমানদার গণ তোমরা হেদায়তের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ রহিম তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোন যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার প্রা সাড়ে এগারোটায় বা সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়

তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের বলে আমরা অনেকেই ছুটে চলেছি সেই অভিশপ্ত এবং ভ্রান্তদের পথে জানতে দেখুন ইস্টিরি বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না জানেন কেন ইসলাম মন্দ পথকে নির্বাচন না করার নির্দেশ দিয়েছে যাদের পথে চলা যায় না প্রতি রবিবার রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস বাংলায়